আজকে নিয়ে আসলাম জিবলেস ব্র্যান্ডের আরেকটি স্মার্ট ওয়াচ, যেটা আসলে যারা স্পোর্টসি লুক এবং রাগের টেপের একটি স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং যাদের হাতের কবজিটা একটু মোটা তাদের জন্য মূলত এটা, সেটা হলো জিবলেস ভাইব 3S HD। তো এটার ভালো খারাপ সব কিছু হলো ভিডিও জুড়ে। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, যখন আমার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তখন আপনাদের মতো 10 জন এই টেপের একটি স্মার্ট ওয়াচ, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটা, সরি এটা স্মার্ট ওয়াচ না, এটা টি শার্ট, তো এই টাইপের টি শার্টসগুলা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। 10 জন অর্থাৎ 10 জন সাবস্ক্রাইবার্স এই টি শার্টসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন, সেটা পৌঁছানোর দায়িত্ব আমার। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। তো আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি অর্থাৎ জিবলেস ভাইব 3S HD এটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত স্কুলে 327 নম্বর শপে গেলে পেয়ে যাবেন এই গ্যাজেট সহ আর অন্যান্য অনেক ধরনের গ্যাজেটস, তাদের মোবাইল সার্ভিসিংয়ের সুবিধা সহ আর অন্যান্য অনেক ধরনের সার্ভিস আছে। সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং প্রোডাক্টের দামও চেক করে আসুন। প্রথমে চলে আসি এটির বক্স কন্টেন্ট নিয়ে। বক্স কন্টেন্ট হিসাবে এর মধ্যে আপনারা পাবেন এই স্মার্ট ওয়াচটি এবং এর সাথে থাকা 24mm একটি সিলিকন রাবার স্ট্র্যাপ এবং এর সাথে থাকা একটি ম্যাগনেটিক ডগ যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দেবেন এবং একটি ইউজার ম্যানুয়াল। সো ইটস সিম্পল। প্রথমে যদি চলে আসি এর ডিসপ্লে কোয়ালিটির দিকে বা বিল্ড কোয়ালিটির দিকে, বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটা একটা পলিকার্বোনেট মেড এবং অনেকটাই শক্তপোক্ত একটা বডি এবং দেখতে একটা রাগেট রাগেট ভাব আছে এবং আমার কাছে বেশ চমৎকার লেগেছে এর বিল্ড কোয়ালিটি এই বাজেট অনুযায়ী। আর ডিসপ্লের দিকে যদি তাকাই তাহলে এই এই ডিসপ্লেটা একটু মানে ডাবানো টাইপের, মানে মূল সারফেসটা থেকে একটু নিচে করা যাতে এটা আরও প্রোটেকশন লেয়ারটা একটা ভালো হয়। এবং এই ডিসপ্লেটা হলো 1.3 ইঞ্চির একটি IPS প্যানেল যেটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং যার রেজলেশন হলো 360x360 রেজলেশন হওয়ার কারণে এটার একটা সবচেয়ে বড় সুবিধা এর মধ্যে যে ছোটো ছোটো যে লেটার্সগুলো আছে যেটা খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং এর শার্পনেস যথেষ্ট পরিমাণে ভালো, যেটা আমার কাছে সবচেয়ে বেশি নজর কেড়েছে। জিবলেস দাবি করছে যে এর মধ্যে আলট্রা লো পাওয়ার চিপ রয়েছে যার ফলে আপনি এটিকে 1.5 ঘন্টা মাত্র চার্জ দিলে, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি যখন আপনি 1.5 ঘন্টা চার্জ দেবেন তখন আপনি এটার মাধ্যমে 25 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আসলে মূলত 25 দিনের মতো না, কারণ আপনি যদি আপনার মোবাইলের সাথে কানেক্ট করেন এবং নর্মালি যদি সেটা একটা হেভি ইউজ করেন তাহলে আপনি মোটামুটি সর্বোচ্চ 18 থেকে 19 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা কি কম কিসের। সুতরাং বুঝতে পারছেন যে ব্যাটারি ব্যাকআপ হিসাবে এটা খুব ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে, কারণ যেহেতু এটার মধ্যে একটা আলট্রা লো পাওয়ার সেভিং চিপ আছে, যেটি এক্ষেত্রে যদি আমি বলি পুরাই মাখন। এত বড় সাইজের একটা স্মার্ট ওয়াচ হওয়া সত্ত্বেও এর ওজন মাত্র 63 গ্রাম। সুতরাং বুঝতে পারছেন যে এটার ওজন আপনাদের ফিল হবে না হাতে এবং যারা পরবেন তাদের হাতের কবজিও কিন্তু মোটা, সুতরাং ওজন নিয়ে কোনো প্যারা নাই। এই স্মার্ট ওয়াচটা মূলত IPX7 ওয়াটার রেজিস্ট্যান্ট, সুতরাং এটা বৃষ্টির ছেঁটা ফোঁটা এবং ওয়ার্কআউটের ঘাম এগুলো সব কিছুই সহ্য করতে পারবে, যেটা বেশ চমৎকার। এবং এর মধ্যে অন্যান্য অনেক ধরনের সেন্সর্স রয়েছে যার মাধ্যমে আপনি BP, হার্ট রেট মনিটর এবং OSPO2 সব কিছু আপনি এটা মেজারমেন্ট করতে পারবেন তারা দাবি করছে, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু না, কারণ এর মধ্যে একটা প্রক্সিমিটি সেন্সর আছে যেটার মাধ্যমে আসলে খালি জাস্ট তারা জানতে পারে যে এটা আপনি কি স্মার্ট ওয়াচটাকে আপনার হাতে পড়ে আছেন কি না, এবং যদি সেটা হাতে পড়ে থাকেন বা কোনো ফ্ল্যাট সার্ফেসের মধ্যে থাকে তাহলে তাদের মন বানানো একটা রেজাল্ট তারা দিয়ে ফেলে। এবং এটা আসলে জিবলেসের থেকে আমি আশা করি নাই যে তারা একটা সেন্সর দিতে পারতো। সো এত কিছু দিয়ে, এত ফেক সেন্সর দিয়ে আসলে লাভ হইলো না, বাট এটার মধ্যে আরও অন্যান্য যদি ফিচার বলি তাহলে এর মধ্যে রয়েছে অনেক ধরনের ভাষা, অর্থাৎ আপনি এটার মধ্যে অনেক ধরনের ভাষা পাবেন যেটার মাধ্যমে আপনি ইংলিশ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান সব টাইপেরই ভাষা এটার মধ্যে আছে, বাংলাটা আমি পাই নেই। সো দুঃখজনক, এই স্মার্ট ওয়াচটার মধ্যে রয়েছে 50+ ওয়াচ ফেসেস, যেটা আসলে এই স্মার্ট ওয়াচটার ভিতরে থাকছে 5 থেকে 6টার মতো। এছাড়া আপনি যে অ্যাপ আছে অর্থাৎ ফিট ক্লাউড প্রো, এটার মধ্যে আপনি 50+ ওয়াচ ফেসেস পাবেন এবং এছাড়াও এর মধ্যে কাস্টম ওয়াচ ফেসেসও সুবিধা রয়েছে। সুতরাং ওয়াচ ফেস লাভাদের জন্য তেমন একটা প্যারা নাই, সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন। এই স্মার্ট ওয়াচটির মধ্যে রয়েছে 7 প্রফেশনাল স্পোর্টস মোড যার মাধ্যমে আপনি আসলে এটা মেজারমেন্ট করতে পারবেন যে আপনি স্পোর্টসের আপনার অ্যাক্টিভিটিস কী এবং সেখানে কত পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে বা আপনি কী কী টাইপের অ্যাক্টিভিটিস সেখানে করছেন সব কিছু এটা রেকর্ড করবে এবং অ্যাপের মাধ্যমে সেটা আপনি অ্যানালাইসিসও করতে পারবেন। সো এক্ষেত্রে আমি বলি যদি মাখন, পুরেই মাখন। সো 8-10টি স্মার্ট ওয়াচের মতো এই জিবলেসের এই স্মার্ট ওয়াচটা মূলত সব কিছুই ফিচার বহন করে থাকে এবং আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই বা খুব একটা খারাপও লাগে নাই, মোটামুটি লেভেলের। বাট মানে রাগের টাইপের যদি স্মার্ট ওয়াচ আপনারা চান এবং একটু কম বাজেটের মধ্যে চান তাহলে জিবলেসের ভাইব 3S
এইচডি, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এইচডি মূলত মনে হয় তারা মানে ব্যবহার করেছে, যেহেতু এটা পিক্সেল রেজলিউশনটা বা পিক্সেল ডেন্সিটিটা একটু বেশি, 360x360, যার ফলে আপনি ছোটো ছোটো যে লেটার্সগুলো আছে সেটা অনায়াসে পড়তে পারবেন, যার ফলে আপনি যে নোটিফিকেশানসগুলো আছে সেগুলো যতই ছোটো ছোটো লেটার্স থাকুক সেটা আপনি একদম ক্লিয়ারভাবে পড়তে পারবেন, যেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কোয়ালিটির আরেকটা দিক আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হলো এই স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে দুটি বাটন, যেটা একটা হলো পাওয়ার অন অফ বাটন, বা এটা দিয়ে আপনি এই স্মার্ট ওয়াচটি নর্মাল অন বা অফ করতে পারবেন, আরেকটা হলো সরাসরি আপনি যে 7 স্পোর্টস মোড আছে সেখানে চলে যেতে পারবেন। এবং আমি যদি অ্যাসেসমেন্টের দিকে আসি তাহলে আমি দেখবো উপরে থেকে নিচের দিকে যদি আমি নামাই তাহলে দেখতে পারবো এই স্মার্ট ওয়াচটি যে নোটিফিকেশান প্যানেল আছে সেটা রয়েছে, এবং এর মধ্যে রয়েছে ডু নট ডিস্টার্ব মোড, এছাড়া সেটিংস এবং এর ফাইন্ড মাই ডিভাইস, অ্যাবাউট এবং ব্রাইটনেস। আর আরেকটা দিকে যদি আমরা এখন বাইরের দিকে মানে ডানের দিকে সোয়াইপ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এর মধ্যে রয়েছে মূল মেনুটা, যেটা আসলে 8-10টি স্মার্ট ওয়াচের মতো, এবং এটার মধ্যে কিন্তু থিম চেঞ্জের অপশনটা নাই, যেটা আমি অনেক মিস করেছি। এবং এর ডানের দিকে যদি আমরা সোয়াইপ করি তাহলে আমরা দেখতে পারবো যে এর মধ্যে যে আপনার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আছে রেকর্ড করে রাখছে, এবং হার্ট রেট, স্লিপ এগুলো আপনি রেকর্ড করছে। আর নিচের দিকে যদি আমরা সোয়াইপ করি মানে নিচের থেকে উপরমুখী যদি আমরা সোয়াইপ করি তাহলে দেখতে পারবো এর যে নোটিফিকেশান প্যানেলটা আছে বা নোটিফিকেশানগুলো আছে যেগুলো আপনার মোবাইল থেকে দিবে সেগুলো এখানে শো করবে। সো এই তো মোটামুটি টুকটাক অ্যাসেসমেন্ট, এবং আমার কাছে এই স্মার্ট ওয়াচটা যদি আমি বলি তাহলে মানে খুব স্পেশাল কোনো ফিচার নিয়ে আসে নাই, জাস্ট অন্যান্য কিছু ব্র্যান্ডের রাগেড স্মার্ট ওয়াচ বের হয়েছে সেটাকেই আসলে ফলো করে ট্রেন্ড করে তারা এটা মনে হয় বের করার চেষ্টা করেছে, যেটা বাজেট অনুযায়ী খারাপ না এবং আহামরিও না, যেটা রেকমেন্ড করার মতো। সুতরাং যারা একটু কম বাজেটের মধ্যে এরকম রাকেট স্মার্ট ওয়াচ চান এবং যাদের হাতের কবজিটা একটু মোটা তাদের জন্য একমাত্র রেকমেন্ডেড, আমার মতো শুকনা পাতলা মানুষের জন্য এটা রেকমেন্ডেড না। সো এই তো। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম আইডি সব কিছু আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এছাড়া আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন অথবা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো 5000 সাবস্ক্রাইবার যখন হবে তখন আমি কিন্তু এই টি শার্টটা অর্থাৎ এই টাইপের টি শার্ট 10টা আপনাদেরকে গিভওয়ে দেবো, এবং আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের মধ্যে থেকে 10 জন পেয়ে যাবেন এই কাস্টম টি শার্টটা, এবং আশা করি ভালো লাগবে আপনাদেরকে। সো তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, আপনার বন্ধুবান্ধব যারা আছে সকলকে দিয়ে সাবস্ক্রাইব করান এবং খুব তাড়াতাড়ি 5000 সদস্যের পরিবার বানিয়ে ফেলুন। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, কারণ আপনার পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব একমাত্রই আপনার। আল্লাহ হাফেজ।